ক্রীড়া জগতে বর্তমান বিশ্বের অন্যতম খেলা ক্রিকেট। প্রতিটা ম্যাচেই একজন বোলার প্রতিপক্ষকে ঘায়াল করতে অপরিসীম ভূমিকা রাখেন। যুগে যুগে এমন কিছু বোলারের আবির্ভাব হয়েছে যাদের বোলিং তাণ্ডবে অসহায় করে তুলত ব্যাটসম্যানদের দাপট। স্বাভাবিকভাবে ক্রিকেটে বোলারদের বোলিং অ্যাকশন বেশি গুরুত্ব পায়, কিন্তু ক্রিকেটে এমন কিছু বোলারের বোলিং অ্যাকশন ছিল যা খেলা ব্যাটসম্যানদের কাছে দুর্বোধ্য মনে হতো। তাই কিছু বোলারের বোলিং অ্যাকশনের উপর ব্যান লাগিয়ে দেন ICC। আজ কথা বলবো এমন কিছু বলার সম্পর্কে যারা তাদের বোলিং অ্যাকশনের কারণে দল থেকে ছিটকে যায় এবং পরে বোলিং অ্যাকশন শুধরে আবার ফিরে আসেন ক্রিকেটে। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। নাম্বার 5, সুনীল নারায়ণ, ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটসম্যানকে পরাস্ত করার সবচেয়ে প্রধান হাতিয়ার হচ্ছে স্পিন বল। প্রতিটা স্পিন বোলারের প্রচেষ্টা থাকে তার স্পিন জাদুতে ব্যাটসম্যানকে পরাস্ত করা, কিন্তু কিছু বোলার বলকে বেশি টার্ন করার জন্য চাকিংয়ের ব্যবহার করে ফেলে, তবে তারা ICC-র নজর এড়াতে পারে না। এমন ঘটনা ঘটেছে সুনীল নারায়ণের সাথে। সুনীল নারায়ণ তার বোলিং জাদু দিয়ে যে কোনো ব্যাটসম্যানকে পরাস্ত করে ফেলত। হঠাৎ 2015 সালে শ্রীলঙ্কার সাথে ODI ম্যাচে তার বিরুদ্ধে বোলিং অ্যাকশনের রিপোর্ট ধরা পড়ে যায়। তার এই সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য ICC তাকে বল করা থেকে নিষিদ্ধ করে দেয়। পরে নিজের বোলিং অ্যাকশন পাল্টিয়ে আবার সুনীল নারায়ণ ফিরে আসে ক্রিকেটে। এরপর 2018 সালে PSL এবং 2020 সালে IPL-এ তার অবৈধ বোলিংয়ের জন্য তাকে নিষিদ্ধ করা হয়। নাম্বার 4, মোহাম্মদ হাফিজ, পাকিস্তান। অফ স্পিন বল খেলা এমনিতেই কঠিন যে কোনো বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য, তেমনি একজন অফ স্পিনার এবং ব্যাটসম্যান ছিলেন মোহাম্মদ হাফিজ। যখনই বাঁহাতি ব্যাটসম্যান মাঠে নামত তখনই বোলিংয়ে আসতেন মোহাম্মদ হাফিজ, কিন্তু তিনি তার বোলিং অ্যাকশনে অবৈধতা বেশি দিন লুকিয়ে রাখতে পারেননি। তার বোলিং অবৈধতা প্রথম ধরা পড়ে 2014 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। এরপর ডিসেম্বরে তার বোলিং অ্যাকশন অবৈধতা ঘোষণা করে ICC। শেষ ম্যাচ বোলিং অ্যাকশন পাল্টিয়ে ম্যাচে ফিরলেও লাভ হয়নি তেমন। পরে আবারও তার বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ উঠে আসে। নাম্বার 3, আব্দুর রাজ্জাক। বাংলার ইতিহাসে সেরা স্পিনার হিসেবে জলের জায়গা করে নিলেও কয়েক বছর খেলার পর 2008 সালে তার বোলিং অ্যাকশনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। পরীক্ষা প্রমাণের ভিত্তিতে ওই বছরের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেওয়া হয় রাজ্জাকের উপর। এরপর পরের বছর মার্চে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, কিন্তু অ্যাকশন শুধরে ক্রিকেটে ফিরলেও বোলিংয়ের ধার আর ধরে রাখতে পারেননি তিনি, ফলে দল থেকে ছিটকে যায় রাজ্জাক। নাম্বার 2, সৈয়দ আজমল, পাকিস্তান। একসময় পাকিস্তানের স্পিনারটাকে ধারালো হাতিয়ার ছিল সৈয়দ আজমল। তিনি একই সাথে অফ স্পিন ও দোসরা স্পিন করে গুটিয়ে দিতেন ব্যাটসম্যানদের প্রতিভা, কিন্তু 2014 সালে তার বোলিং অ্যাকশনের উপর চলে আসে নিষেধাজ্ঞা। বোলিং অ্যাকশন পাল্টিয়ে কঠোর অনুশীলন ও পরীক্ষার পর 2015 সালে বিশ্বকাপের আগে ক্রিকেটে ফিরে আসেন আজমল। দলে ফিরলেও আগের আজমল হয়ে নিয়মিত হতে পারেননি তিনি। নাম্বার 1, হরভজন সিং। ভারত ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত মুখ হরভজন সিং। 1998 সালে টেস্ট ও ODI দিয়ে কেরিয়ার শুরু করলেও প্রথম থেকেই তার বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা চলে। হরভজন যখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেন তখনই তার বিরুদ্ধে প্রথম বোলিং অ্যাকশনের রিপোর্ট জমা পড়ে। পরে তিনি অনেক চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে ক্রিকেটে ফিরলেও তার বিরুদ্ধে বোলিং অ্যাকশনের সমালোচনা তার পিছু ছাড়েনি। এরপর আবার 2004 সালে ইন্ডিয়া বনাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচে আবার সন্দেহজনক বোলিংয়ের রিপোর্ট জমা পড়ে যায়। এরপর তিনি আবার দল থেকে হারিয়ে যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পাশে থাকুন এবং ক্রিকেট বিষয়ে যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।